সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের পাওয়ার নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আগামী কাল যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি টার্ম এন্ড এক্সামিনেশন এবং বিবিসের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা হবে কি হবে না সেই সংক্রান্ত নোটিফিকেশন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ এখনও অবধি যেনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করুন সো দ্যাট নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস বেশি দীর্ঘায়িত না করে চলুন আমরা মূল বিষয়ে চলে যাই আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের রাজ্যে বিভিন্ন উপকূলবর্তী জেলাতে রেড অ্যালার্ট জারি হয়েছে কারণ ঘূর্ণিঝড় বুলবুল আজকে আমাদের রাজ্যের উপর দিয়ে বয়ে যাবে এবং বিভিন্ন উপকূলবর্তী জেলাতে তার থাবা বসাতে চলেছে সেই জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটি জরুরি ভিত্তিতে মিটিং করে আগামীকালের পরীক্ষা বাতিল করেছে চলুন সে কি তারা ওয়েবসাইটে দিয়েছে আমরা দেখে নিই আমরা প্রথমে ডাব্লুবিএন এই ওয়েবসাইটটি খুলে নিলাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে দেখুন প্রথমেই এক্সাম রিশিডিউল বলে এখানে দেখুন ব্লিঙ্ক করছে একটি লেখা রেড ইংক দিয়ে রাখা রয়েছে এটি আমরা ক্লিক করে নিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নোটিফিকেশনটি চলে এলো এইবার দেখুন আমরা নোটিফিকেশনটি পড়ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মেমো নম্বর দেওয়া রয়েছে ডেট নয় এগারো দু উনিশ অর্থাৎ আজকের তারিখ নোটশিট এখানে বলা হয়েছে ইট ইজ অবজার্ভড দ্যাট ডিউ টু ভেরি ব্যাড ওয়েদার কন্ডিশন ইন সাম পার্টস অফ আওয়ার স্টেট অ্যান্ড অলসো ইন ভিউ অফ টুমোরোজ ওয়েদার ফোরকাস্ট ইন সাম এরিয়াজ অফ আওয়ার স্টেট

চলছে এবং আগামীকালের যে পূর্বাভাস রয়েছে আবহাওয়া খারাপ হওয়ার সেই জন্য আগামীকাল পিজি টার্ম অ্যান্ড এক্সামিনেশন জুন দু সেই সঙ্গে বিলিস টার্ম অ্যান্ড এক্সামিনেশন জুন দু এবং অন্যান্য পরীক্ষা যেগুলি দশই নভেম্বর দু হাজার উনিশ অর্থাৎ আগামীকাল রবিবার হওয়ার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি হয়তো নেওয়া হবে না সো অ্যাজ ডিসকাসড বাই দ্য অনারেবল ভাইস চ্যান্সেলার টুমোরোজ এক্সামিনেশন মে বি পোস্টপন্ড অ্যান্ড ইট ইজ রিসিডিউল্ড অন ফাইভ ওয়ান টুয়েন্টি টোয়েন্টি সানডে তাই হয়তো আগামীকালের যে পরীক্ষা সম্মানীয় ভাইস চ্যান্সেলর মহাশয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেটি রিসিটুল করা হয়েছে এবং যদি সম্ভব হয় সেটি জানুয়ারি মাসের পাঁচ তারিখে রবিবার যেটি হচ্ছে সেদিন নেওয়া হবে ইফ অ্যাপ্রুভ যদি এটি অ্যাপ্রুভ হয় দ্য পার্সন কনসার্নড মে বি কমিউনিকেটেড দ্য ম্যাটার মে অলসো বি পাবলিশড অ্যাট দ্য ওয়েবসাইট অফ এনএসআইউ প্লিজ অর্থাৎ যদি এটি অ্যাপ্রুভ হয় তাহলে যিনারা রয়েছেন কোর্স কোঅর্ডিনেটার বা যে সেন্টার ইনচার্জ তিনা তাকে এই বিষয়টি জানিয়ে দেওয়া হবে এবং বিষয়টি এর যে ওয়েবসাইট সেখানে দিয়ে দেওয়া হবে তারপরে দেখুন লেখাই রয়েছে নিজে কন্ট্রোলার অফ এক্সামিনেশনের সই রয়েছে তারপরে এই দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্রুভড অ্যাজ ডিসকাসড ফর নেসেসারি ফলো আপ অ্যাকশান অন আর্জেন্ট বেসিস অর্থাৎ এই যে নোটিফিকেশনটি এটিকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং অ্যাপ্রুভ করার পর বলা হচ্ছে যে দ্রুত যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি নিতে বলা হচ্ছে তার মানে এটা স্পষ্ট দাঁড়ায় যে আগামীকালের পরীক্ষা যে ধরনের যে সমস্ত পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলি হচ্ছে সেই পরীক্ষাগুলি পাঁচই জানুয়ারি দু সাল রবিবারে অনুষ্ঠিত হবে এবং এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পরে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে আপনারা এই তথ্যটি শুনলেন দেখলেন এটি যদি পিডিএফ আকারে এই নোটিফিকেশানটি আপনারা পেতে চান তাহলে আমার ডেসক্রিপশান বক্সে আমি এটি পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং আপনাদের সহপাঠী যারা রয়েছে যারা আপনাদের সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছে তাদেরকে বিষয়টি জানান আপনারা বিষয়টি ভালো করে বুঝুন বিষয়টি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই রাত্রে সতর্কতা অবলম্বন করবেন কারণ আজকে আমাদের রাজ্যের উপর দিয়ে বুলবুল ঘূর্ণিঝড় বয়ে চলেছে